ইউপিএস সম্পর্কে ধারণা অনেকেরই আছে, বিশেষ করে যারা কম্পিউটার ইউজ করে তাদের জন্য তো ভীষণ প্রয়োজনীয়। মার্কেটে অনেক ব্র্যান্ডের ইউপিএস পাওয়া যায়, এদের ভিতরে অনেক ইউপিএসই ভালো। ইউপিএস এর ধরন সাধারণত তিন প্রকারই দেখা যায় প্রায় মার্কেটে, 600 BA, 800 BA আর হচ্ছে 1200 BA। 1200 BA এর ভিতরে অবশ্যই দুইটা ব্যাটারি থাকে। আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউপিএসই কিনতে পারেন, সকল ব্র্যান্ডের ইউপিএসই ভালো সার্ভিস দেয়। যদি আপনার কপাল ভালো হয়ে যায় তাহলে দেখা যাবে যে একটা ইউপিএস কিনলে আপনার 3 থেকে 5 বছর পর্যন্ত ওই ইউপিএস এর হাতই দেওয়া লাগবে না। বিশেষ করে যারা একটু ভালো ইউপিএস কিনতে চাচ্ছেন তারা একবার ওয়ালটনের শোরুম থেকে ঘুরে আসতে পারেন। আমি কিন্তু একবার বলছি সকল ইউপিএসই ভালো, যদি আপনার কপাল ভালো হয়ে থাকে তাহলে একটা ইউপিএস কিনলে অনেকদিন টিকবে। আপনি চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউপিএস কিনতে পারেন, তবে ওয়ালটনই একমাত্র দিচ্ছে আপনাকে অনেক ফিচার যুক্ত ইউপিএস। আমি একটা জিনিস দেখলাম, যেটা ওয়ালটন আপনাকে যে সমস্ত ফিচার ফেসিলিটি দিচ্ছে সেটা অন্য কোনো ব্র্যান্ডের ইউপিএস এ সেটা নেই। যেমন এতে আপনি এক্সট্রা ইউএসবি পোর্ট পাইতেছেন দুইটা, তারপরে ওয়াইফাই ল্যান্ড পোর্ট পাইতেছেন, আউটপুট ইনপুট অনেক ফিউজ পাইতেছেন বা অনেক সুযোগ সুবিধা এটা আছে। তারপরে একটা ডিসপ্লে আছে, ডিসপ্লে আপনার অনেক কিছু শো করে যেটা অন্য কোনো ব্র্যান্ডের ইউপিএস এ নেই। তার মানে অন্য ব্র্যান্ডের ইউপিএস খারাপ এমন না, সেগুলোও ভালো, কিন্তু এতে একটু এক্সট্রা সুযোগ সুবিধা বেশি। আমি যে ওয়ালটনের ইউপিএস টা সম্পর্কে কথা বলতেছি, এই ইউপিএস টার মডেল হচ্ছে UX01। এটা হচ্ছে 800 BA এর একটা ইউপিএস, এটা একটা মাত্র ব্যাটারি, ব্যাটারিটি হচ্ছে 9 ampere এর, আর এটার ওয়াট হচ্ছে 480 watt। ওয়ালটনের এই ইউপিএস টির সামনে সুন্দর একটা এলসিডি ডিসপ্লে আছে। এলসিডি ডিসপ্লেটে আপনারা অনেক কিছু দেখতে পারবেন, যেমন ইনপুট ভোল্টেজ, আউটপুট ভোল্টেজ, ব্যাটারি পার্সেন্ট দেখতে পারবেন, কত পার্সেন্ট চার্জ আছে, তারপরে কত পার্সেন্ট লোড নিচ্ছে নর্মাল, তার অনেক কিছুই শো করে এখানে। আপনার অনেক কিছু দেখতে পারবেন এই ডিসপ্লেটার মাধ্যমে। আর ডিসপ্লের নিচে হচ্ছে পাওয়ার বাটন, এই পাওয়ার বাটনটা 5 থেকে 6 সেকেন্ড টিপে ধরে রাখলে অন অফ হয়, মানে অফ থাকলে 3 থেকে 5 সেকেন্ড টিপে ধরে রাখলে এখানে অন হবে, আবার 5 থেকে 6 সেকেন্ড টিপে ধরে রাখলে অফ হয়ে যায়। আর এটা হচ্ছে যখন কারেন্ট চলে যায় তখন দেখা যায় বিপ বিপ করে একটা আওয়াজ হইতেই থাকে, এই আওয়াজটা বন্ধ করতে গেলে এই পাওয়ার বাটনটাই একটা 2 সেকেন্ডের একটা টিপ দিলে আর কি ওইটা বন্ধ হয়ে যায়, ওই বিপ বিপ করার সাউন্ডটা বন্ধ হয়ে যায়। তার নিচে হচ্ছে USB কেবল, ইউএসবি কেবল এখানে দুইটা দিয়ে দিচ্ছে, ইউএসবি পোর্ট দুইটা দিয়ে দিচ্ছে। এই ইউএসবি পোর্ট দিয়ে আপনার মোবাইল বা যে কোনো জিনিস সার্চ করতে পারবেন, আর এটা হচ্ছে আপনার 15 থেকে 18 ওয়াট পর্যন্ত সাপোর্ট করে। আমি যেটি দেখলাম মানে 15 থেকে 18 ওয়াটের ভিতরে এটা চার্জ হয়, আপনার ফোন বা যে কোনো কিছু চার্জ হবে। আর ইউপিএস টার পিছনের দিকে থাকতেছে দুইটা আউটপুট, যেটা কিনা একটা হচ্ছে পিসির জন্য, কম্পিউটারের জন্য, আর একটা হচ্ছে আপনার মনিটরের জন্য, তার মানে দুইটা কমান। আর এর থেকে বেশি যদি আপনার লাগে তাহলে মাল্টিপ্লাগ ব্যবহার করে আরো পোর্ট বাড়াতে পারবেন। আর তার সাইডে আছে হচ্ছে আপনার রিসেট বাটন বা পাওয়ার সুইচ, এটা হচ্ছে একটা সুইচ জাতীয়, মানে এটা যদি আপনার কোনো ওভার ভোল্টেজ বা কোনো সমস্যা হয়ে থাকে তাহলে এই সুইচটা বের হয়ে যায়, আর বের হয়ে গেলে এটা আর একটা টিপ দিলে ঢুকে যায়, মানে সরি। আর এটা হচ্ছে আপনার সেই রিসেট বাটনটা আর কি, যেটা পিউজ বলি। আর এই পিউজের নিচে আছে হচ্ছে ইন্টারনেটের এই যে আউটপুট ইনপুট লাইন। দেখেন অনেকে আছে যে সরাসরি রাউটার থেকে লাইন নিয়ে পিসিতে যে কানেক্টটা থাকে ওইখানে দিতে ভয় পায়, ভাবে যে পিসিটা যদি জ্বলা যায় বা নষ্ট হয়ে যায় বজ্রপাত হলে বা সমস্যায় ভোগেন, যে অনেকে আছেন যে সমস্যা ভয়ের কারণে দেখা যাচ্ছে সরাসরি রাউটার থেকে পিসিতে লাইন দিতে চায় না, অনেকে ভয় পায়, তাদের জন্য হচ্ছে এটা খুব গুরুত্বপূর্ণ। দেখেন আপনার রাউটার থেকে একটা লাইন বাইর করবেন, বাইর করে উপরে বা নিচে যে কোনো এক জায়গায় দিতে পারেন, আপনার দেওয়ার পরে নিচের থেকে আরেকটা লাইন বানায় নেবেন, ঠিক এইভাবেতে বানায় এখান থেকে নিয়ে পিসিতে দিবেন, তাহলে হবে কি জানেন, এটা এখান থেকে সেভ কইরা আপনার পিসিতে পাঠাবে। আপনার যদি বজ্রপাত হয়, কোনো সমস্যা হয়, তারপরে থেকে আপনার পিসির কোনো ক্ষয়ক্ষতি হবে না, সেই জন্য এই পোর্টটা দিয়ে দিচ্ছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, ভালো লাগছে। এই ছিল ওয়ালটন ইউপিএস টার সুযোগ সুবিধা ফেসিলিটি। যাই হোক, এই ওয়ালটনের এই ইউপিএস টা অনেক ভালো। আর তাছাড়া এই ইউপিএস টা আমি 6 মাস যাবত চালাইতেছি, এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই, ব্যাটারি ব্যাকআপ বলেন যা কিছু আছে সবকিছু ঠিক যাচ্ছে। আমি এর আগেও একটা ওয়ালটনের এই ইউপিএস টা রিভিউ করছিলাম, তো তখন প্রথম কিনছিলাম, তো তখন থেকে এখন পর্যন্ত আমার কোনো সমস্যা হয় নাই, এজন্য ভাবলাম আরেকটা রিভিউ আপনাদের দিয়ে দিই, আপনাদের জানানোর জন্য। যারা স্টাফ ফেসিলিটি সুযোগ সুবিধা চাচ্ছেন তারা অবশ্যই ওয়ালটনের এই ইউপিএস টা কিনবেন। তো এটার দাম হচ্ছে 5,250 টাকা, এটা হচ্ছে নগদ টাকা আপনারা যদি দিয়ে কেনেন, মানে হ্যান্ড ক্যাশ। আর যদি আপনারা যদি বিকাশ বা যে কোনো
অনলাইনে যদি আপনার পেমেন্ট করেন তাহলে এটার প্রাইস নেবে 4,462 টাকা। তো অবশ্যই আপনারা যেখান থেকে এই ইউপিএসটা কিনবেন ওয়ালটন শোরুমে যাওয়া লাগবে, ওয়ালটন শোরুমে ছাড়া আপনারা কোথাও এই ইউপিএসগুলো পাবেন না। ওয়ালটন শোরুমে যায় তাদেরকে বলবেন আমরা অনলাইনে পেমেন্ট করব, অনলাইনে যদি পেমেন্ট করেন তাদের কাছে গিয়ে তাহলে 4,462 টাকা দিয়ে আপনারা নিতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি আপনারা হ্যান্ড ক্যাশে ব্যবহার মানে হ্যান্ড ক্যাশ দিয়ে নিতে চান তাদের শোরুমে গিয়েই তাহলে 5,250 টাকা দিয়ে নেওয়া লাগবে। তো অবশ্যই আপনারা অনলাইনে পেমেন্টটা করবেন, শোরুমে যে অবশ্যই তাদের বলবেন যে আমরা অনলাইনে পেমেন্টটা করতে চাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর এই ইউপিএসটার ব্যাটারি ব্যাকআপ সম্পর্কে একটু বলে দিতেছি, শুনেন। ইউপিএস সাধারণত আমরা বেশিক্ষণ ধরে চালাই রাখি না, তারপরে যদি আপনি চালাইতে চান তাহলে আপনার যদি একটা গ্রাফিক্স কার্ড থাকে, 500 ওয়াটের পাওয়ার সাপ্লাই থাকে, একটা মনিটর থাকে 22 ইঞ্চি, তারপরে গ্রাফিক্স কার্ড থাকে, সেক্ষেত্রে আপনারা 40 থেকে 45 মিনিট পর্যন্ত অনায়াসে এটার ব্যাকআপ পাইয়া যাবেন। আর যদি আপনাদের পিসি আরও হালকা হয়ে থাকে, কোনো গ্রাফিক্স কার্ড না থাকে, আপনাদের পাওয়ার সাপ্লাইয়ের ওয়াট যদি আরও কম হয়ে থাকে তাহলে এটা প্রায় 1 ঘন্টার মতন ব্যাকআপ পাইয়া যাবেন আপনার ব্যাটারি ব্যাকআপ। তো দেখেন আমার পিসিটা হচ্ছে 450 ওয়াটের পাওয়ার সাপ্লাই দিয়া করা, আর আমার মনিটরটা হচ্ছে 27 ইঞ্চি মনিটর, আমার কোনো গ্রাফিক্স কার্ড নাই, আমার পিসিটার ভিতরে অনেকগুলো ফ্যান আছে, তারপর আমি যদি চালাই রাখি তাহলে প্রায় 1 ঘন্টার মতন ব্যাটারি ব্যাকআপ পাই। আর আপনার যদি এর চেয়ে ভারী হয়ে থাকে পিসিটা তাহলে আপনারা 40 মিনিটের কাছাকাছি পাবেন, আর আমি পাইতেছি প্রায় 1 ঘন্টার মতন, মতো বলতে না আরও একটু বেশি। তো আমি অতক্ষণ ধরে চালাই রাখি না, আমি প্রায় 40 মিনিট 30 মিনিট 40 মিনিট পরে বন্ধ করে রাখি। ওয়ালটনের এই ইউপিএসটা আপনাকে যতটুকু ব্যাটারি ব্যাকআপ দেবে ততটুকু নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, এটা গ্যারান্টি। তো আমি এর আগে অ্যাপোলো ব্র্যান্ডের ইউপিএসটা চালাইছি, 800 BA ছিল ওইটাও, তো ওইটার ব্যাটারি ব্যাকআপও ছিল আপনার প্রায় একই রকম এটার মতন, তো দুইটা একই রকম, কিন্তু এটা সুযোগ সুবিধা ফেসিলিটি একটু বেশি এজেন কোটপোর্ট দিয়া, এইটাই এইগুলার জন্য আর কি বেটার মনে হয়েছে আমার কাছে ওয়ালটন। তো এই ছিল আজকে ওয়ালটন ইউপিএস এর শর্টকাট রিভিউ। তো আপনারা যে কোনো জিনিস কিনবেন জেনে বুঝে অবশ্যই কেনা উচিত, তাহলে ঠগার সম্ভাবনা খুব কম, কারণ আপনি একটা জিনিস একবার কিনবেন অনেকদিন ইউজ করবেন, তো অবশ্যই যাই না বুঝে কোনটা ভালো সেটা কিনবেন। আমার কথা দিয়ে কিনতে হবে এমন না, আপনি মার্কেটে যাইবেন, যা যাচাই বাছাই কইরা দেখে শুনে যাই না বুঝে তারপর কিনবেন। আর পরিশেষে বলতে চাই, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন, ভালো থাকবেন, আর কোনো বিষয় যদি জানতে চান অবশ্যই কমেন্ট করেন, আমি উত্তর দেবো। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।